আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে ইতিহাসের সর্বসেরা ফুটবল প্লেয়ারের বাঁ পায়ের জাদু যেমন দেখেছি, তেমনি তার ক্যারিয়ারের নানা চড়াই উতরাইয়ের সাক্ষীও হতে পেরেছি। বলছি লিওনেল মেসির কথা। ফুটবল ইতিহাসের আর কোনো ট্রান্সফার ইস্যুতে এতটা সাসপেন্স, থ্রিল অথবা ড্রামা হয়েছে কিনা জানা নেই। যাক, সেসব নিয়ে আলাদা ভিডিও হবে ইনশাআল্লাহ। মেসির ইন্টার মিয়ামি অফারে আসা যাক। বার্সা যখন লালিগার কাছে তাদের প্লেস করা ভায়াবিলিটি প্ল্যান পাশ করানোর অপেক্ষায়, মেসি তখন তার হাতে থাকা অপশনগুলো যাচাই বাছাই করা শুরু করে দিয়েছেন, কারণ তার হাতে সময় খুব কম। এই জুন মাসের 30 তারিখের পরেই মেসি ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত অফিসিয়ালি 3টা অফার আছে মেসির কাছে, তার বর্তমান ক্লাব পিএসজি, সৌদি ক্লাব আল হিলাল এবং ফ্লোরিডার ইন্টার মিয়ামি। এই 3 ক্লাবের কাছ থেকে মেসির কাছে আকর্ষণীয় অফার প্লেস করা আছে। দুঃখের বিষয় হচ্ছে, প্রিয় ক্লাব বার্সেলোনা লালিগার গ্রিন সিগন্যাল না পাওয়ায় অফিসিয়াল কোনো অফারই দিতে পারেনি এখন পর্যন্ত মেসিকে। ইন্টার মিয়ামির যে অফার আছে সেটা হচ্ছে, তারা 4 বছরের জন্য লিওনেল মেসিকে চায়। প্রতি সিজনের জন্য তারা লিওকে 50 মিলিয়ন ইউরো করে পেমেন্ট করবে। এই অফারটা খুবই স্পেশাল, কারণ ইন্টার মিয়ামির বোর্ড অব ডিরেক্টরস মেসির সাথে সার্জিও বুস্কেটসকেও দলে নিতে চায়, যা কিনা মেসির জন্য সুবিধাজনক, কারণ দুই বন্ধু একসাথে খেলার সুযোগ পাওয়া যাবে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট ইজ, মেসির ফ্লোরিডায় নিজের একটা বাড়ি আছে যা অনেকের কাছেই অজানা। কে না চায় নিজের বাড়ির পাশেই খেলাধুলা করতে? শুধু তাই নয়, ইন্টার মিয়ামির অফার আরেকটা কারণে স্পেশাল, তা হচ্ছে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে ইউএসএ, মেক্সিকো এবং কানাডা মিলে। তাই মেসিকে যদি তারা এখনই নিয়ে যেতে পারে, সেটা হতে পারে সেই বিশ্বকাপের জন্য মেসির ইমেজ কাজে লাগিয়ে এক ধরনের বিজ্ঞাপন। ভাবছেন এখানেই শেষ? না, 2024 কোপা আমেরিকাতে মেসি নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে নিয়ে ভালো কিছু করতে চান। সে কারণেই মেসি চাইবেন কম্পিটিটিভ ফুটবলে অ্যাক্টিভ থাকতে, আর ইউএসএর মেজর সকার লিগ বেশ কম্পিটিটিভ। গল্পের শেষেই আছে সবচেয়ে বড় টুইস্ট। বার্সেলোনাতে মেসি আবার ফিরতে পারেন ইন্টার মিয়ামির অফার অ্যাকসেপ্ট করেও। কিভাবে? ফ্রেঞ্চ লেকিপ জানাচ্ছে বার্সেলোনা একটা কৌশল নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে ইন্টার মিয়ামির সাথে এবং মেসির সাথে একটা ট্রাইল্যাটারাল অ্যাগ্রিমেন্টে আসতে, যাতে মেসি ইন্টার মিয়ামির হয়ে 4 বছরের অফার অ্যাকসেপ্ট করার পর বার্সেলোনার কাছে লোনে যাবেন 6 থেকে 18 মাসের জন্য। তাহলে নদীর দুই কুলই রক্ষা হবে বলা যায়। প্রিয় ক্লাব বার্সেলোনাতে রিটার্ন করে 1 থেকে 1.5 সিজন খেলার পরে মেসি ফিরে যাবেন আবার ইন্টার মিয়ামির হয়ে ইউএসএ মেজর সকার লিগে খেলতে। সেখানেই তিনি তার ক্যারিয়ার শেষ করবে। এখন দেখা যাক এইসব জল্পনা কল্পনার কোনটা শেষ পর্যন্ত সত্যি হয়। আপনার মাথাটা নিশ্চয়ই ঘুরছে, যান এক গ্লাস লেবুর শরবত খেয়ে শুয়ে পড়ুন। মেসি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও কম বিষয় জাগাতে পারেন না। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Best player in the world.